প্রথম বাড়িতে দাম কইলো 20,000, এখানে দাম কাছে 100। আপনি কি বাসার গরু না ব্যবসা করেন? আমি বাসার গরু। বাসার গরু? ও তাহলে তো আপনার বাসায় যে দাম বলছে তার চেয়ে এখানে দাম কম বলছে। জি, এটা দেখতে পাচ্ছেন গরুটা, এখন আল্লাহ ভালো জানে কি হয়, হঠাৎ করে মনে সম্ভবত প্রচন্ড গরম তাপ, তার ভিতরে ইয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুরবানিদের আর মাত্র একদিন বাকি আছে। আমরা বর্তমানে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট, এই 7 মাইল পশুর হাটে। আর এটাই কুরবানিদের লাস্ট এবং শেষ হাট, এই 7 মাইল হাটে। প্রিয় দর্শক, আজকে মোটামুটি আলমদার ক্রেতার সংখ্যা অনেক, অনেক ব্যবসায়ীরা আসলে কেমন দামে গরু বিক্রি করছে, 7 মাইল হাটে আজকে গরুর দাম কেমন যাচ্ছে, এই বিষয়গুলো আজকে আপনি জানার চেষ্টা করবো। এবং কুরবানির জন্য যে গরুগুলো আসলে ক্রয় করছে ক্রেতারা, তারা আসলে কতটুকু খুশি আছে সে বিষয়গুলো আপনি জানার চেষ্টা করবো। ভাই কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? কয়টা নিয়েছিলেন গরু আজকে? 3টে ভাই। 3টে আনছিলেন, মাশাআল্লাহ। কয়টা আছে আর? 2টা আছে, 1টা বেঁচে গেছে। 2টা এখনো আছে। আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু, মাঝারি সাইজের একটা গরু। এটা কত দাম যাচ্ছে? এটা আছে 95। 90 হলে কিন্তু এই গোটা দিতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত 85,000 টাকা মতো দাম উঠছে। আপনার 82,000 টাকা মতো দাম উঠছে। দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক চমৎকার একটা গরু। হাট প্রায় শেষের দিকে, তারপরে গোটা ভাড় গেছে আছে। ভাই কেমন আছেন এখন? ভাই গরুর দাম কষ্ট না ভাই, তো গরুর দাম নেই। কয়টা আনছিলেন আজকে? 3টি গরু নিয়েলাম, সবকটা করতে লস, সবকটা লস হয়েছে। কয়টা বিক্রি হয়েছে? কয়টা? 2টা, 1টা গেছে 15,000, 1টা গেছে 8,000। জি জি, একটা 15,000 টাকা লস খাইছেন, আরেকটা 8,000 টাকা লস খাইছেন। প্রিয় দর্শক, অনেকে আছেন যে আসলে গরু ছিঁড়ে দিচ্ছে, যেহেতু আজকে কুরবানির শেষ হাট, এখানে গরুগুলো ছিঁড়ে দিচ্ছেন। আচ্ছা, এই গরুটা কত হাজ দাম হচ্ছে? প্রথম বাড়িতে দাম কইলো 20,000, এখানে দাম কষ্ট 100। আপনি কি বাসার গরু না ব্যবসা করেন? আমি বাসার গরু। বাসার গরু? ও তাহলে তো আপনার বাসায় যে দাম বলছে তার চেয়ে এখানে দাম কম বলছে। জি, এটা হাইস্ট কত উঠলো তাহলে আপনার? এখন 100 বলছে, আগে 110 ছিল, এখন 100, মানে 1,10,000 উঠছিল, এখন বর্তমানে 100 বলছে। তা মাশাআল্লাহ, গরুটা তো অনেক চমৎকার একটা গরু। জি জি, তাহলে ওয়েটটা কি? ওয়েটটা কত? ওয়েটটা 4.5 মণ ওজন। 4.5 মণ হবে। প্রিয় দর্শক, 4.5 মণটা ওয়েটের গরু, আপনার দাম বলছে 1,00,000 অথবা 1,10,000 দাম বলছে। আপনার টার্গেট কত ছিল? কত হলে গোটা ছেড়ে দিতেন? 20,000। 1,20,000 টাকা হলে গোটা ছেড়ে দিতেন। দর্শক, এই গোটা 1,20,000 ছেড়ে দেবেন। আমরা এই পাশে দেখতে পাচ্ছি গরমে একটা গরু, একটা গরু দেখতে পাচ্ছি আসলে গরমে মোটামুটি একেবারে অসুস্থ হয়ে গেছে, পানি ঢালা হচ্ছে। দেখা যাক গরুটা কি হয়। আসলে অনেক যারা আসলে আমাদের ভাইরাসও অনেকেই কিন্তু একটা ক্ষতির পর একটা ক্ষতি হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন গরুটা, এখন আল্লাহ ভালো জানে কি হয়, হঠাৎ করে মনে সম্ভবত প্রচন্ড গরম তাপ, তার ভিতরে ইয়ে ভাই ভালো আছেন? ভালো আছেন, ভালো আলহামদুলিল্লাহ। ভালো। প্রিয় দর্শক, এখানে আসলে গরু দেখাশোনা চলছে, আমরা সরাসরি দেখাচ্ছি। ভাই কত বললেন ওটা? একদম 60। 1,60,000? একদম একদম। ভাই নামটা একটু বলবেন আপনার? নাম আবু সাইদ। আবু সাইদ ভাই, গরু আছে কটা নিয়ে আসছিলেন? গরু 17টা ভাই। 17টা, মাশাআল্লাহ। এখন পর্যন্ত কয়টা আছে? এখন 5টা আছে। 5টা আছে অলরেডি, 12টা বিক্রি শেষ। শেষ। কোথা থেকে আসছেন ভাই আপনি? এই তো আমাদের বাসা বসতপুর। বসতপুর থেকে? জি জি। গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর, চমৎকার। আচ্ছা, এই যে 5টা পরপর লাইন এবার 4টা, এই 4টাই? জি। এটা তো আসলে ফ্রি থাকে ভিতরে? জি, এটা ফ্রি। এটা দাম কত যাচ্ছেন ভাই? এটা দাম যাচ্ছে 45। 45,000 টাকা ওজনের একটা গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা গরু দেখতে পাচ্ছি শায়াল, অনেক সুন্দর একটা গরু। জি জি, এটা এটা প্রাইস কত? এটার দাম প্রাইস 75। 75,000 টাকা। প্রিয় দর্শক, এই গরুটা কিন্তু আপনারা 1,75,000 টাকা চাওয়া দাম, বেচা বিক্রি
70 ভাই আর একটু ছাড় হবে এখন ছাড় ভাই সন্ধ্যাবেলা আমি ছাড় হয়ে গেছে ভাই ছাড় হয়ে গেছে এখন তো বেলা নেই আর ভাই জি জি তাহলে এখন লাস্ট আপনি 170,000 হলে এটা দিতে পারবেন ওজন কেমন হতে পারে ওজন 6 মণ 6 মণ হবে প্রিয় দর্শক একদম সুদাম দের চমৎকার একটা গরু আপনার 170,000 টাকা হলে কিন্তু গোটা পেয়ে যাবেন ওজন প্রায় 6 মণ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা অনেক চমৎকার একটা গরু জি জি এটা এটা কত যাচ্ছেন ভাই এটা যাচ্ছে ভাই 70 যাচ্ছে 70 এটা কি হচ্ছে একটু ওজন কমে না ওজন কম একটু হ্যাঁ তা এটা ফিক্সড প্রাইস 60 হলে দিয়ে দেবেন একদম ফিক্সড ওজন 5.5 তো আছে অলরেডি 5.5 হবে 5.5 মন ওজনের একটা গরু আপনারা 160,000 হলে কিন্তু গোটা পাবেন এরপরে চমৎকার একটা সায়ন আছে ভাই এটা ঈদ ঈদ অফার ভাই ঈদ অফার ধামাকা অফার এই ধামাকা অফার আচ্ছা ভাই একদম লাস্ট বাজার শেষ বাজারে ধামাকা ঈদ ধামাকা একটা অফার অফার এটা এটা কত বলছেন ভাই এটা ভাই 75 ভাই এটা 75 প্লাস 75 প্লাস একদম ফিক্সড প্রাইস 70 70 এ পাবেন এই গোটা কি সায়ন নাকি ভাই সায়ন সায়ন গরু আপনারা পাবেন ঈদের অফার আজকে ঈদের অফার ধামাকা অফার লাস্ট জি জি ঈদের অফারে জি ওজনটা বলেন ভাই একটু ওজন 6 মণ 6 মণ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক 6 মণের একটা সায়াল পাবেন আপনারা 170,000 ভাই মোবাইল নাম্বার একটু বলুন কাইন্ডলি 9932869986 প্রিয় দর্শক ভাইকে সবসময় পাবেন এখানে এই হাটে সবসময় কিনে আসে আপনারা চাইলে এই গরু দিতে যোগাযোগ করতে পারেন গরু কিনতে আসছেন জি জি ভাই পরিবেশ কেমন দিচ্ছে জি আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো সুন্দর পরিবেশ আমরা অনেক দূর থেকে আজ প্রায় সকাল 7টার সময় রওনা দিয়েছি গাড়ি ভাড়া করে নিয়ে আসছি এখন হচ্ছে আলো এই আস্তে আস্তে প্রায় 12-3 ঘন্টার মতন লাগছে আমাদের গরু কিনছি 5টা অলরেডি কেনা হয়েছে মানে গরু কিনতে খুশি ইনশাআল্লাহ হ্যাঁ গরু কিনতে খুশি আমরা কুরবানি করার জন্য আসছি আমরা কোনো ব্যাপারই না জি জি গরু কুরবানির জন্য আমরা আরো দীর্ঘ পূর্বে আরো 2 বছর আগে এখানে আসছি দিকে আরো 2 বছর আগে আসছিলেন এখানে পরিবেশ খাজনা একটা ফিক্স ফিক্সড খাজনা এদিকে খুব সুন্দর ভালো পরিবেশ তাই দিয়ে আমরা অনেক দূর থেকে আসি এখানে বুঝছেন আমরা সবাই হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে আমরা ভাই ছিলাম ওটা ভালো আছে ইনশাআল্লাহ আমরা 3টা গাড়ি নিয়ে আসছি বুঝছেন আর আপনার ভিডিও দেখে বেশিরভাগ আজকাল আমরা উৎফুল্ল হইছি এবং এখানে আসছে অনেক ধন্যবাদ ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো হয় কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন বাজার কেমন আজকে বাজার মোটামুটি মিডিয়াম আর কি মিডিয়াম জি কয়টা গরু আনছিলেন আজকে 13 পিস 13 পিস মাশাআল্লাহ এখন পর্যন্ত কয়টা গরু আছে আর দুইটা আছে দুইটা তাহলে তো মোটামুটি সব শেষ করে ফেলেছেন লস হইছে না লাভ হইছে লাভ হইছে ভাই লাভ হইছে মাশাআল্লাহ আমার আমার ভাই বলছে গেছে নাকি এদিকে আসেন ভাই আমার ভাই বলছে লাভ হইছে আপনার বলছে আমার তো লস হই গেছে ভাই লস হই গেছে হ্যাঁ পাঁচ কানে হয়ে গেল কয়টা নেছিলেন গরু কয়টা দুটো দুইটা গরু দিয়ে অবস্থা আর আমার ভাই তো একাই নিছে 12টা তো আলহামদুলিল্লাহ অনেক আচ্ছা ঠিক আছে ভাই মোটামুটি দোয়া করি মোটামুটি জানি ছেলে একবার যাবে একবার আসবে ভাই মোটামুটি আর কয়টা গরু আছে গরুটা আমাদের দেখা দেন দর্শক প্রিয় দর্শক ভাই নামটা একটু বলেন মোহাম্মদ কামাল হোসেন আমাদের কামাল হোসেন ভাই সব সময় কি এই যে পাওয়া যাবে মাইল হাটে আসলেই আমাদের কামাল ভাই কি এখানে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়ের গরুটা একটু দেখাই এবং দাম তো জানাবো এটা কি জাতের গরু এটা কুরাস ভাই কুরাস জি জি ফ্রিজিয়ান এটা কুরাস জাতের গরু আচ্ছা এটা ওয়েটটা কেমন হতে পারে হারুসার মন দাম কত যাচ্ছে এটার এটার দাম যাচ্ছে 35,000 ওটার দাম যাচ্ছে 45,000 135,000 টাকা একদম ফিক্সড প্রাইস কত যাচ্ছে ওটা 35 আর এটা হচ্ছে 28 এটা 35 হলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক একটা গরু মাশাআল্লাহ অনেক ভালো সাইজের গরু একেবারে সুটাম দেহের ডবল বডির গরু কিন্তু এই গরুটা যেটা আপনার 135,000 টাকা হলে পাবেন এবং সম্মানের ক্ষেত্রে আরো 2,000 টাকা কমবে হতে পারে হতে পারে জি জি এবং পাশাপাশি আমরা পাশে আরেকটা গরু দেখাচ্ছি এই গরুটা মাশাআল্লাহ 4 মণ ওজন ভাই বলছে 2,000 কেজি কমবে হতে পারে এই গরুটা আপনারা কিন্তু পাবেন 128,000 টাকা সম্মানের ক্ষেত্রে 2,000 টাকা কমবে হতে পারে ভাই আপনার মোবাইল নাম্বার একটু দেবেন 09357815543 প্রিয় দর্শক যেহেতু আছে কুরবানির শেষ হাট আপনারা কুরবানির পরে যদি আপনারা লালন পালন করতে কোনো গরুর প্রয়োজন হয় ভাষা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর সুটামদের গরু কিন্তু আপনারা পাবেন তো ভাই অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনারা আমরা খুলনা থেকে খুলনা থেকে ভাই মোটামুটি এই হাটে এসে গরু কেনা হয় না না এই প্রথম আসছে খুলনা থেকে এই প্রথম জি হাট কেমন দেখছেন আপনারা মোটামুটি ভালো এবং গরু ভালো ভালো গরু আছে এখানে সব রকমের গরু আছে
কেমন দেখছেন সবাই? ভালো তো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তাহলে আপনাদের শুভকামনা। গরু আপনার ঝুটটা দেখুন, মানে ঝুটটাই কিন্তু একটা গরু। আচ্ছা, এটা কত দাম বলছেন? এটা 175-80 দাম চাচ্ছি। 175-80 ভাই, অনেক হয়ে যাচ্ছে না? না না ভাই, এর ডাকে ডাকে দাম বলে ভাই, 60 ভাঙো, কিন্তু 60 ভাঙতে যাচ্ছি না। ওজন কেমন হবে এটার ভাই? এ 5.5 মন। 5.5 মন কি হবে ভাই? হ্যাঁ ভাই, এই আগা মাথায় এক সমান ভাই, এর কোনো ভুড়ি নেই। 5.5 মন ইনশাআল্লাহ হবে। হ্যাঁ সবাই বলছেন তো নাকি? হ্যাঁ 5.5 মন হবে না। আছে 2-1 কেজি কম বেশ কিন্তু কোনো ব্যাপার না। একবার যদি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা। এটা শোনা ভালো ব্যাপারই অনুমান। 5.5 মন চলে ভাই, তার ভুড়ি নাই ভাই, ভুড়ি নাই গরু, দেখেন পেট একদম সরু। আচ্ছা, যেহেতু ভাইরা বলছে 5.5 মন হবে, যেহেতু অনেক ব্যবসায়ী নেতার টার্গেট অনেকটা ভালো, আপনারা যে গোটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক চমকের একটা সিন্ধি জাতের গরু, তো একদম ফিক্সড একটা প্রাইস বলবেন। 60 হলে দর্শক 1,60,000 টাকা হলে মোটামুটি এই গরুটা পাবেন। মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো একটা গরু, অনেক সুন্দর সাইজের গরু, এবং বডি কিন্তু ডাবল বডি যারে বলা হয়, এই গরুটা দেখলে কিন্তু বুঝতে পারবেন চমৎকার বডি। আচ্ছা ভাই, আপনার মোবাইল নম্বর বলবেন। 01-795-83-8433। সবসময় তো এই জায়গায় পাবে আপনার। এই গোডাউনের পাশে, এটা আমার আড়া, এই জায়গায় পাবে ইনশাল্লাহ। তো দর্শক দাও আমার। জি, আপনি যে আশ্রয় আসেন এটা আমার তাবু। জি, এখানে ইনশাল্লাহ সবসময় পাবেন, পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে এই গরুটা কিনতে পারেন। সর্বনিম্ন 1,60,000, ওজন হবে 5.5 মন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনাকে। জি জি, ধন্যবাদ। কেমন আপনি? ভালো আছি। ভালো আছেন? কয়টা আছে গরু আজকে? আমার 4টা আছে। 8টা প্রায় শেষের দিকে, কয়টা বিক্রি হয়েছে? আমার 2টা হয়েছে, 2টা আছে। মাশাআল্লাহ, 2টা বিক্রি শেষ। আচ্ছা, এটা তো খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের গরু বলে ভাই? এটা সিন্ধি জাতের গরু বলে। সিন্ধি জাতের গরু বলে। প্রিয় দর্শক, খুব সুন্দর চমৎকার একটা গরু ভাই, প্রাইস কত বলছেন এটার? 1,35,000 টাকা। ওজন কেমন হবে এটার? ওই 4 মন টা না, 4 মন ইনশাআল্লাহ হবে। হ্যাঁ জি, এটা 4 মন টাকা করে 1,35,000 তো আপনার চাওয়া দাম। বেচা বিক্রি কত বলছেন এই গোটা? বেচা বিক্রি কত? ওই 25,000 ছাড়িতে পারবো। 25? আরেকটু কমবে না? আরেকটু একটু ছাড়িয়ে দেন। ওই 22-25 এরকম চলবে। 22-25 হলে এই গোটা দিতে পারবেন। প্রিয় দর্শক, একটা সুটামদের অন্তর্ভরা অনেক চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন। 1,22,000 টাকা হলে গোটা দিতে পারবেন। ভাই কেমন আছেন আপনি? গরু কি দেখতে আসছেন? না, গরু আমি নিয়ে আসছিলাম বেচা কেনা। নিয়ে আসছিলেন বেচা কেনা? শেষ করেছেন? কয়টা আনছিলেন? আমি 2টা আনছিলাম। ব্যবসায়ী না আপনি? খামারে। আমি ব্যবসায়ী। ব্যবসা করেন? জি জি। মোটামুটি 2টা আলহামদুলিল্লাহ শেষ করে শেষ হয়েছে। তাহলে বাজার অবস্থা মোটামুটি ভালো আছে? মোটামুটি ভালো, ভালো। জি জি, অনেক ধন্যবাদ। তাহলে আপনাকে এই সাইডে আসতে হবে, দেখতে পাচ্ছেন এই একটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। ভাই এটা কি জাতের গরু? এটা সিন্ধি। এটা সিন্ধি জাতের গরু। এটার দাম কত যাচ্ছে? এটার দাম যাচ্ছে 1,30,000। 1,30,000 টাকা চাওয়া দাম। বেচা বিক্রি কত? এটা বেচা বিক্রি 20,000 হলেই হবে। 20,000 হলেই হবে। আচ্ছা, লাস্ট কত দাম বলছে? লাস্ট বলছে 15,000। 15,000, মানে 5,000 টাকা কমে আছে এখনো। জি, 1,20,000 টাকা হলে মাশাআল্লাহ এগোটা পাবেন। ওজন কেমন হবে এটা? ওজন হবে 4 মন প্রায়। 4 মন প্রায় হবে, অথবা 4 মন একটু কম হতে পারে, হয়তো একটু কম হবে। প্রিয় দর্শক, ঝুটটা দেখুন মাশাআল্লাহ, গোটা কিন্তু অনেক সুন্দর দেখতেও মাশাআল্লাহ। কুরবানির উপলক্ষে যারা আসলে সুন্দর সুন্দর কালের গরু নিতে চান, তারা কিন্তু এই ধরনের গরুগুলো কিন্তু চয়েস করতে পারেন। মিডিয়াম সাইজের গরু 1,15,000 টাকা লাস্ট হলে গোটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। ভাই নামটা কি ভাই? আবু মুসা। মুসা ভাই, সবসময় তো হাঁটা আসা হয় ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ সবসময়। অনেক ধন্যবাদ ভাই আপনাদের, ভালো আছেন ইনশাল্লাহ। কয়টা গরু আনছিলেন আজকে? 3টা নিয়ে আসছিলাম। 3টা আনছিলেন, কয়টা আছে? এই একটা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর তো গরুটা দেখতে পাচ্ছি, অনেক চমৎকার গরু। এটা সিন্ধি গরু না সাহেল গরু বলে? সিন্ধি গরু। প্রিয় দর্শক, এই ঝুট দেখলে মাথা নষ্ট, ঠিক আছে? দেখুন এই ঝুটটাই মনে হচ্ছে যেন 30-40 কেজি হবে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু, ডাবল বডি বলা যেতে পারে, পাশাপাশি ভুড়িও কিন্তু কম আছে, অনেক সুন্দর আর কি গরুটা। তো এটার প্রাইস কত চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি 1,35,000।
1,35,000 দিয়ে দিবেন। এগার ফিক্সড প্রাইস কত চাচ্ছেন ভাইটা? ফিক্সড চাচ্ছি 25,000। 1,25,000 আর কি একটু কমবে ভাই? এখন যদি 1,000 যদি কম দেয় তাহলে 25 বলছেন 2,000টা সম্মানে কে? হ্যাঁ 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 2,000। দর্শক এই একটা গরু দেখছেন মাশাআল্লাহ অনেক চমৎকার একটা গরু, এটা হচ্ছে ফিক্সড প্রাইস 1,25,000 টাকা। ওজনটা ভাই একদম নিট বলতে হবে, তো 2-1 কেজি কম বেশি হতে পারে, বেশি কিন্তু হবে না। ওজন কেমন হবে একুরেট একটা দাম বলবেন, যেহেতু কুরবানি উপলক্ষে তারা কিন্তু নেবে। এই 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি মানে আলহামদুলিল্লাহ 4 মণ কিন্তু হবে এটা। হ্যাঁ জি জি। প্রিয় দর্শক একটা গরু দেখতে পাচ্ছেন নিট 1,25,000 টাকা, ওজন আছে 4 মণ প্লাস আর কি। জি ভাই নামটা কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। গরু কি কিনতে আসছেন? জি জি। গরু দেখছেন? দেখছি। জি একটা কেনা হয়েছে নাকি? না দেখছি। বাজারের অবস্থা কেমন দেখছেন বর্তমানে? বাজার একটু বেশি আছে। একটু বেশি আছে মানে একটু দাম দর একটু বেশি মনে হচ্ছে। কোথা থেকে আসছেন আপনারা? আমার এখানে স্থানীয়, এখানে বাসা, বাগাছড়া বাসা। তাহলে তো আজকে তো শেষ, গরু তো আজকে কিনতে হবে ইনশাআল্লাহ। কিনতে হবে। জি তাহলে দেখেন ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। কাকা আপনি কেমন আছেন? ভালো আছি। জিনিসটা একটা ধরে রাখছেন দেখছি, হাট তো প্রায় শেষ, তো এখনো ধরে রাখছেন, একটু কম বেশ করে দিয়ে দেন না। লজ যাচ্ছে। কত বলছেন কত? এটা দাম চাচ্ছি 35,000 টাকা। একটু কমিয়ে বলেন, এত বললে তো আসলে হবে না, যে আজকে শেষ হাট, শেষ দিন, একটু ছাড় দেন, ধামাক একটা অফার দেন। ওই 20-25 খালি হয়, 20 হলে 1,20,000 টাকা হলে এটা দিতে পারেন। ওজন কেমন হবে এটা? এটা ওজন ওই 4 মণ। 4 মণ? 4 মণ কি হবে এটা? হ্যাঁ হবে। প্রিয় দর্শক এটা 4 মণ একটা গরু, 1,20,000 টাকা কিন্তু বলছে ভাই। দামটা সব ঠিক আছে নাকি আপনাদের? একদম নিট 1,00,000 কত? 1,25,000 হলে হবে একদম নিট ফিক্সড। দর্শক 1,25,000 হবে না, 1,25,000 হলে কিন্তু আসলে এই গড়ে নিতে পারবেন। 4 মণ কিন্তু ওজন আছে মোটামুটি, গরুটা কিন্তু টাইট আছে, সুন্দর আছে, মাশাআল্লাহ একবার খারাপ না, ভালো আছে। নামটা কি? আকরাম আলী। আকরাম আলী ভাই, তো আকরাম আলী ভাই অনেক ধন্যবাদ আপনাকে। ভাই নাভরণ থেকে আসছে। নাভরণ থেকে গরু কেনার উদ্দেশ্যে? গরু কেনার উদ্দেশ্যে। কেমন দেখছেন, কেমন হাটের অবস্থা? চড়া দাম ভাই, মানুষ গরু ছাড়া দাম বেশি দাম। কখন আসছেন কখন? এই তো 12টার দিকে। 12টার দিকে তো সেখান থেকে ঘুরছেন আর কি? হ্যাঁ কিনতে পারছি না ভাই। আচ্ছা দেখেন এখন হাট অবস্থা শেষের দিকে, তো কি হয় অনেক আছে যারা খেতল আছে তারা ছেড়ে দিতে পারে। কুরবানির জন্য কি দেখছেন, কি হাটের অবস্থা? কি হাটের অবস্থা? চড়া দাম, চড়া দাম, কিনতে পারেন না এখনো। এগোটা পছন্দ হয়? হ্যাঁ। এটা কত? আপনি কতর ভিতর খুঁজছেন? ছোটখাটোর ভিতরে মোটামুটি ঘুরছেন এখন সেই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে দেখুন, মোটামুটি হাট শেষের দিকে একটু কমতে পারে। কোথা থেকে আসছেন আপনি? পাঁচমাইল থেকে। পাঁচমাইল থেকে? যশোর? না পাঁচমাইল থেকে কলারোয়া বাউনখালি। ও কলারোয়া থেকে আসছেন? জি জি। অসংখ্য ধন্যবাদ। কে আসছে এটা? কেরা? এটা ভাইপু। ভাইপু, ভাইপু নিয়ে আসছেন? ভাইপু গরু কি অবস্থা, গরু দেখিছো? হ্যাঁ। এটা দেশাল, বিশাল বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছি ভাই। দামাদামি চলছে, টাকা দিতে হবে না এর? ভাই কত বললেন ভাই? গরুটা দেখা দেখি চলছে, গরু দেখুক। কত বললো কত তারা? ও ভাই পাঁচ, একজনের দাম বলা যাবে না বাজারে, বলতে না এটা। আমি আমি কিন্তু মানে ওরা কত বললো, আমি তো আপনি তো গরুদের নই না। না দাম বলা যাবে না ভাই, কারণ আমি দাম সব দামের প্রেক্ষিতে। আপনি কত চাচ্ছেন? আপনি? আমি দাম চাচ্ছি 152। 152? ওজন কেমন হবে এটার? গোটার ওজন ভাই এখন যা আছে 4.5 মাইন নেই গরু। 4.5 মাইন? মাইন ওজন আছে, পাকা ওজন আছে 4.5। একদম ফিক্সড প্রাইস কত দিতে পারবেন? ফিক্সড, যেটা ছাড়া গরু ছাড়া যাবে না, আপনার টার্গেট আছে না? ওটা বলা যাবে না ভাই। কতর উপরে দিতে পারবেন? 25-এর নিচে হবে না ভাই, 25 ভাড়ায় দিতে হবে। 25 ভাড়িয়ে তারপর দাম হবে? 4.5 মণ ফিক নিট হবে ইনশাআল্লাহ। হবে। নামটা কি ভাই? নজরুল। দর্শক জমজ গরু,
জমস্ত অনেক কিছু দেখেছি, কিন্তু গরু এই প্রথম এবং দেখতেও একই মার্শাল্লাহ, সাইজও কিন্তু মোটামুটি একবারে খুব সুন্দর চমৎকার। এই জমজ গরু আসলে কি আপনি খাওয়ারে পালন করেন না কেন? আমার গ্রাম থেকে কিনা ভাই। জি জি, এখন এটার ওজন কেমন বলছেন? আসলে এই ওজন না ভাই, পুষাই গরু বুঝছেন, পুষাই গরু। এটা দাঁতে কয়টা আছে? দাঁত এখনো হয়নি। আর এখনো দাঁত হয়নি? প্রিয় দর্শক, অনেক বড় বড় সাইজের কিন্তু গরু, এখনো দাঁত হয়নি এবং জমজ গরু আর কি। এটার প্রাইস কত চাচ্ছেন ভাই? এই গরু দুটো আমি 260 চাচ্ছি, কেটে কেটে বেশি আমার বিক্রি দিতে দেয়, জমজ বলে আমি কেটে বেশি। একসাথে দিতে যাচ্ছেন, যেখানে দেবেন একসাথে দিতে যাচ্ছেন। দুইটা চাচ্ছেন কত? দুইটা 260। 260 একদম ফিক্সড একটা প্রাইস বলেন ভাই, ফিক্সড। এটা তো আমার 10 টাকা কিনতে পারে আপনি 35 হলি ব্যাস 2 লক্ষ 35,000 টাকা। প্রিয় দর্শক, এখনো দাঁতি নাই। এটা কি জাতের গরু? এটা কোরাস গরু। প্রিয় দর্শক, কোরাস গরু আর এক জোড়া দেখতো মাশাল্লাহ, একেবারে বডি থেকে শুরু করে সবকিছু প্রায় সেম, অনেক সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এই গরু দুইটা চাইলে নিতে পারেন, যারা খামারে পালন করতে চান, এখনো কুরবানি উপলক্ষে না, এটা আসলে পোষার ক্ষেত্রে যাবে। এবং ভাইয়ের উদ্দেশ্য যে এই গরু দুটো আমি একটা খামারে আমি দেওয়ার ইচ্ছা আছে। এটা কত চাচ্ছেন কত ভাই? এটা আপনারা চাইলে কিন্তু এই গরুটা গরু দুইটা কিন্তু নিতে পারেন, চমৎকার দুইটা গরু, জমজ যেহেতু গরু, গরুটা আপনার খাবারে কিন্তু রাখতে পারেন। কিন্তু সাত প্যারেটের শেষ হাট, আর কুরবানিতে মাত্র একদিন বাকি আছে, চাইলে আপনারা কিন্তু গরুগুলো দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।